দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপা আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপা, আপনার নাম কি? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। নদী আপু থাকেন কোথায়? আচ্ছা, তো নাম কি বলেন? নদী। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। বয়স কত? 15। আচ্ছা, বিষয় তো হয় নাই মনে হয়। আচ্ছা, এই বয়সে তো বিয়ের বয়স শোনা। তো কি করেন পড়াশোনা? কি বলেন, এই বয়সে ছোট বয়সে মানুষের বাসায় কাজ করেন? কি করব ভাই, বাবাটা ফেলে দিয়ে গেছে, মারে কাজ করে খেলাতে লাগে। ছোট একটা ভাই আছে, ভাইটারও তো লেখাপড়া করাতে লাগবে ভাই। আচ্ছা, তো সব দায়িত্ব আপনার নিতে শোন, কেন বাবার কি ইচ্ছে? আপনি তো মনে করেন বিয়ে হয় নাই বা গরিব, যা শুনলাম আপনাদের পরিবারের অবস্থা তো একটা ভালো না। আজকাল তো বিয়ে শাদী করতে গেলে টাকা পয়সা লাগে, টাকা পয়সা খরচ করতে পারবেন? এই টানাটানি সংসারে কে বিয়ে করবো আপনাকে? যদি কারোর আল্লাহর রহমত হয়, কারোর দয়া হয়, যদি গরিব হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, তো আপনার নাম কি বলে? নদী। না তো নদী আপা, জীবনটা তো আপনার নদীর মধ্যে মানে ভেসে চলে যাচ্ছে যেরকম দেখলাম আর কি। আচ্ছা, নদীর যেমন কুল কিনারা নাই, সুখে ঠিকানা নাই, তেমন আপনারও কোনো কুল কিনারা সুখে ঠিকানা পাচ্ছেন না। তো একটা সুখে ঠিকানার জন্য এখানে আসছেন। যদি ভালো একজন মানুষ পান তাহলে নিজের জীবনটাকে সুন্দর করে গুছাবেন, এই তো? আচ্ছা, তো দর্শক আপনার নদী আপুর কথা শুনলেন, তার নাম্বারটা হচ্ছে দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।